ওকে স্যার, এখন এখন অনেক সময় ভাইভাতে জিজ্ঞাসা করা হয়, তখন মানুষ উল্টা উল্টা বলা শুরু করে। হ্যাঁ, মানুষ বলছে ছাত্র আর কি, সোয়িং, ডিবলিং, ট্রান্সপ্লান্টিং, ব্রডকাস্টিং যা আছে, লাইন সিং, এইসব আবার তো বলতে হবে যে তোমার হলো আগে হলো সোয়িং, তারপর হলো ডিবলিং, তারপর হলো ট্রান্সপ্লান্ট, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। এই বিষয়টা ইম্পর্টেন্ট। সোয়িং কি? ইট ইজ দি প্র্যাকটিস অফ প্লেসিং সিডস ইন দি ফিল্ড ইন এ লার্জ স্কেল ফর রেজিং দি ডিজায়ার্ড ক্রপস। এখন লার্জ স্কেল যখন হয় তখন এটা সোয়িং করা হয়। এই সোয়িংটা আবার দুই ধরনের, একটা লাইনে সোয়িং করা হয়, একটা ব্রডকাস্টিং এ সোয়িং করা হয়, ঠিক আছে? একটা লাইনে সোয়িং করা হয় আর একটা হলো ব্রডকাস্টিং করা হয়। এটা আমি আরো একটু ইন ডিটেলস পরে একটু বোঝাবো বা ছবি দেখাবো, একটু পরে দেখাবো। এখন লাইন সোয়িং যেটা হলো, লাইন সোয়িং আর ব্রডকাস্টিং, হ্যাঁ এখন হলো, এবং লাইন সংখ্যায় কি হলো, লাইন সংখ্যা দুই ধরনের আছে, একটা হচ্ছে ফারতে আর একটা হচ্ছে ইন্টারভেল। দ্যাট মিনস কিছু নির্দিষ্ট দূরত্ব পর পর এটা আমরা ই করতে হবে, ঠিক আছে? এই বিষয়টা মনে রাখতে হবে। এখন যদি ফারতে হয় মানে এটা কন্টিনিউয়াস, তাহলে দেখো এটা হলো, এটা কন্টিনিউয়াসলি এটা লাইন ধরে সোয়িং করে যাবে, এখানে এর কোনো হলো তোমার মানে মানে গ্যাপ থাকবে না। এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস এট ইন্টারভেল, যেগুলো তুমি লাইনে সোয়িং করবো কিন্তু কিছু দূর পর পর আমরা এটা হলো মানে লাগাবো বা সোয়িং করবো সেটা আর কি। আমি এটা একটু জাস্ট একটু ছবি দেখা দিচ্ছি, এটা দেখানোর আগে আমি একটু ছবি দেখাই, তার একটু বুঝবা। সেটা হলো দেখো, এটা দেখতে পাচ্ছ কিনা ছবিটা, যে এটা হলো দেখতে পাচ্ছ ছবিটা? জি স্যার, জি দেখো স্যার, এটা হলো ব্রডকাস্টিং, জি স্যার, যখন দেখো ভদ্রলোক মানুষ এই ব্রডকাস্টিং করতেছে, এই ব্রডকাস্টিং আবার দেখো লাইন সুইং যে করেছে, একদম কন্টিনিউস লাইন সুইং করে গেছে। হ্যাঁ, নির্দিষ্ট দূরত্ব মানে এই দেয়, এটা যদি আবার নির্দিষ্ট দূরত্ব পর পর করে, এই যে এটা যখন নির্দিষ্ট দূরত্ব পর পর করছে তাহলে এটা লাইন সুইং হবে, আর যদি পর পর না করে এটা হলো কন্টিনিউস, আর যদি পর পর ই না করে সেটা হলো এট ইন্টার, ঠিক আছে? এই হলো বিষয়। হ্যাঁ, এটা হলো বিষয়, ঠিক আছে? আর এরপরে হলো আবার অন্য কিছু আছে, সেটা আমি তোমাকে আবার তোমাদেরকে আবার দেখাবো না, এটা আবার দেখায়ও। এটা হলো ট্রান্সপ্লান্টিং, ট্রান্সপ্লান্টিং যেভাবে তোমার মানে সিড বেড থেকে তুলে নিয়ে এই জায়গায় তোমার লাগাই দিচ্ছে, অথবা অনেক সময় এই ট্রেতে তোমার, হ্যাঁ ট্রে বক্স অথবা সিড বেড আছে, এখান থেকে সিডলিং তুলে এই জায়গায় তুমি লাগাই দিচ্ছ লাইন ধরে, ঠিক আছে? বিদেশে এরকম ভদ্র লোকরাই কাজ করে, প্লাস হলো যন্ত্র দিয়ে কাজ করে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এটা হলো বিষয়। হ্যাঁ, এটা এখন হলো আমি আবার ওইটাতে চলে যাই, সেটা হলো বিষয়। এখন এখন এর উদাহরণ শিখতে হবে, যে হলো যে লাইন সোয়িং এর হলো ইন ফরওয়ার্ড অ্যাট ইন্টারভেল। ইন ফরওয়ার্ড কি কি হচ্ছে, যে রেড অ্যামারান অ্যামারান মানে স্পিনাস, রেডিশ মানে মূলা, এগুলো আমরা করি। আর হলো ইন্টারভেল অনুসারে যেটা হয়, অনেক সময় রেডিশ মানে মূলা করি, ঢেঁড়স করতে পারি, পুশআপ করতে পারি। তাহলে এরপরে আমি ক্লাস আছে, ক্লাস ক্লাস আছে। এখন এই অনেকগুলো বিষয় আছে আর কি, ঠিক আছে? সে বিষয়গুলো আমাদের জাস্ট খেয়াল রাখতে হবে, যে আমরা মনে করি মূলা মূলা কিন্তু আমরা চাইলে লাইন সুইং করে দিতে পারি, মানে মানে কন্টিনিউয়াসলি করে দিতে পারি সেটা। হ্যাঁ, ইন ফারতে করে দিতে পারি, কিন্তু অ্যাট ইন্টারভেল যদি দেওয়া হয় তাহলে কি এটা এটা ভালো, এটা কি সুবিধা, কোয়ালিটি ভালো হয়, ঠিক আছে? এবং দ্যাট ইজ ভেরি গুড। ঢেড়স আমরা হলো এটা নির্দিষ্ট দূরত্ব পর পর আমরা করে দিতে পারি, আবার অনেক সময় ঢেড়স অনেক সময় ডিবলিং করা যায়, ঠিক আছে? এটা বিষয়। এনিওয়ে, এটা কিছু সুবিধা অসুবিধা আছে। লাইন সিং হলো সিট রেট, যদি আমরা ব্রডকাস্টিং থেকে চিন্তা করি তাহলে একটু কম লাগে, তারপরে ডেন্সিটি মেনটেন করা যেতে পারে, ইন্টারকালচারাল অপারেশন ইজিলি করা যায় যেহেতু আমরা লাইন সিং করতেছি। বাট যেহেতু ব্রডকাস্টিং দেখলা যে একদম কন্টিনিউয়াসলি আমরা করতেছি, কিন্তু ব্রডকাস্টিং মানে করতে গেলে কোনো সমস্যা নাই, নিয়ম নীতি মানতে হয় না, কিন্তু এখানে একটু নিয়ম নীতি মানতে হবে, একটু লেবার কস্ট হয়, এবং এটা কিছুটা হলো কমপ্লেক্স, সেটা হলো ওই রকম কমপ্লেক্স না, এটা কম্পেয়ার টু দি ব্রডকাস্টিং। ব্রডকাস্টিং জিনিসটা কি সেটা একটু দেখো, ব্রডকাস্টিংটা কি জিনিস, এটা হলো দেখো আমরা জাস্ট হলো জমি আমরা চাষ করি, চাষ করার পরে এখানে যদি কোনো ঢেলা থাকে সেগুলো আমরা সরিয়ে ফেলি, তারপরে যেটা করি এটা আমরা মানে জাস্ট স্ক্যাটারলি আমরা সিডগুলো সোয়িং করে দিই, সোয়িং করে দিয়ে এটা আবার হালকা ওর উপরে একটু বই দিয়ে দিই,
কেন মই দিয়ে দিই বলতে পারবা? এতে ময়েশ্চার যাতে যাতে থাকে, প্লাস হলো উপরে যদি থাকে তাহলে কি হয় বলতো? উপরে যদি পড়ে থাকে মাটির উপরে তাহলে কি হয় এটা বলতো? পাখি খাইতে পারে, পাখি খেয়ে ফেলে চাইছে, সেজন্য এটা করতে হয়। হ্যাঁ, সেজন্য এটা একটু ঢেকে দিতে হয়। এগুলো রেডিয়াম আয়ন, স্পিনাশ, অনিয়ন, এগুলো আমরা এগুলো করতে পারি, ঠিক আছে? এবং এটা অ্যাডভান্টেজ বলছে, খুবই সিম্পল, এটা ইজি মেথড, সিম্পল, এবং এটা কোনো লেবার টেবার লাগে না, কম সময় লাগে। আর অসুবিধা হলো সিডের পরিমাণটা বেশি লাগতেছে। এটা হলো যদি এক জায়গায় বেশি সিড পড়ে গেল তাহলে তখন কি হলো যে মানে মানে তখন হলো ডেন্সিটি বেশি বেড়ে গেল, তখন ওরা ওদের কম্পিটিশন বেড়ে যাচ্ছে। আবার ইন্টারকালচারাল অপারেশন তাহলে করতে হচ্ছে, তাহলে এটা একটা জটিল কাজ। আলটিমেটলি তাহলে লেবার কস্ট অনেক সময় হাই হচ্ছে। আবার দুই হচ্ছে কি হচ্ছে যে তোমার ইল্ড অনেক সময় কমে যেতে পারে, ইল্ড করতে পারে এই জন্য যে তোমার কোয়ালিটি অনেক সময় খারাপ হয়, নষ্ট হয়ে যায়, খাবার দেওয়ার পায় না, তখন তারা রোগা হয়। হ্যাঁ, সেজন্য এটা ইট ক্যান বি হ্যাপেন। এই হলো বিষয়টা। এখন ডিবলিং এর যে বিষয়টা হচ্ছে, ডিবলিং হলো আমি হলো ছবিতে দেখিয়েছি যে ডিবলিংটা হলো নির্দিষ্ট দূরত্ব পর পর যেটা হলো গর্ত করে করে আমাদের লাগাতে হয়, তাই না? জাস্ট ফর এক্সাম্পল এখানে গর্ত করলা, গর্ত করে আবার একটু নির্দিষ্ট দূরত্ব পর পর গর্ত করলা, এরপরে এই গর্তটার কাছে লাগালা দুই তিনটা সিন, আবার এর একটু পরে এখান থেকে তুমি আর একটা আবার একটু যাই তুমি গর্ততে লাগালা। সাধারণত যে ডিবলিং যেটা করা হয় সাধারণত বড় বড় সিট গুলোতে করা হয়, যেমন ধীরসে কথা চলে আসছে এর আগে যেটা লাইন সিমের কথা বলা হয়েছে। আবার হতে পারে মনে করো যে মিষ্টি, বিশেষ করে অল গুডস, অল গুডস লেখা আছে, অল গুডস, অল গুডস কি জানো তো? মিষ্টি কুমড়া, চাল কুমড়া, করলা, কাঁকড়া, এগুলো সবকিছু কি অল গুডস? এগুলো আমরা কিন্তু ডিবলিং এ করতে পারি। দ্যাট মিনস এটা গর্ত করে আমরা এটা লাগাতে পারি, ঠিক আছে? বিশেষ করে তোমরা দেখবে যে বাড়িতে মা বোনরা জাস্ট হলো মিষ্টি কুমড়া, চাল কুমড়ার বীজ গুলো এটা পুঁতে দেয়। এবং এটা তো মজার বিষয় হলো কি করে, অনেক সময় দুই তিনটা মিনিমাম দুই থেকে তিনটা কি করে সিড এখানে দেয়। কারণটা কি, যাতে নাকি কোনোটা জার্মিনেশনের মিসিং না, যদি অনেক সময় জার্মিনেশন যদি হলো কিন্তু যেটা হলো রোগা বা দুর্বল সেটা হলো তুলে ফেলতে হবে, ঠিক আছে? অথবা একটা তুলে আর এক জায়গায় লাগাতে পারো, কিন্তু যেন একটার বেশি না থাকে, ঠিক আছে? যখন হয়ে যাবে ভালো করে তখন আমরা উই ক্যান টেক ইট অ্যাওয়ে, ওকে? এবং এটা হলো আলটিমেটলি কি লেবার কস্ট একটু বেশি লাগছে, যেহেতু গর্ত করে করে আমরা লাগাই দিচ্ছি, ঠিক আছে? এটা হলো বিষয়। এখন ট্রান্সপ্লান্টিং এ চলে আসি। ট্রান্সপ্লান্টিংটা কি জিনিস? ট্রান্সপ্লান্টিং এর সোজা কথা, সহজ কথা হলো যে ট্রান্সফার অফ সিডলিং। আমরা যে সিড বেডে আমরা সিডলিংটা কোথায় করতেছি? সিড বেডে করতেছি, তাই না? কোথায় করতেছি? সিড বেডে করতেছি। এখান থেকে যদি আমরা মেইন ফিল্ডে লাগাই সেটাই হলো তোমার ট্রান্সপ্লান্টিং। রাসেল বুঝছো কিনা? রাসেল বুঝছো? জি স্যার। মনির বুঝছো নাকি? মনির ইয়েস স্যার। হ্যাঁ, মানে কি বলছি বলতো, সিড বেড থেকে জাস্ট মেইন ফিল্ডে যে লাগাবো এটাই হলো এরা ট্রান্সপ্লান্টিং। ট্রান্সপ্লান্টিং এর জন্য কিছু কিছু ক্রপের নাম বলতো, সবজির নাম বলতো যেগুলো আমরা ট্রান্সপ্লান্টিং করি। স্যার বেগুন, স্যার বেগুন, ধান, স্যার এক মিনিট করো। হ্যাঁ বলো স্যার, বেগুন, মরিচ, তারপরে আর কি স্যার, পেঁপে, ধান, টমেটো, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, এসব গুলোর নাম আসতেছে কেন? ব্রোকলি, ক্যাপসিকাম। আচ্ছা, তোমাদের একটা জিনিস বলে রাখি, সেটা হলো এটা কোনো ই না, কিন্তু মানে যখন হর্টিকালচার পড়বা তখন অ্যাগ্রোনমি ভুলে যাবা, আর যখন অ্যাগ্রোনমি পড়বা তখন হর্টিকালচার ভুলে যাবা। কারণ অনেক সময় উদাহরণের ভিতরে ধান চলে আসে, অলরেডি তোমরা এখনো বলেছো, এখন বলাটা কোনো অন্যায় না, জাস্ট পরীক্ষার খাতায় লেখা অন্যায় যে হলো ওই সময় যেন না লেখা হয়, তাই হবে, ঠিক আছে? ওকে, তাহলে ক্যাবেজ, কলিফ্লাওয়ার, মানে টমেটো, ব্রিঞ্জাল, চিলি, শালগম যা আছে তাই করতে পারে, ঠিক আছে? এবং এটা কয়েকটা ধাপে করা হয়। কয়েকটা ধাপে করে প্রথমে হলো সিড বেডে সিডলিং তৈরি করতে হবে। তারপরে আমরা যখন ট্রান্সপ্লান্টিংটা করব ওই সময়টায় একটা হার্ডেনিং করতে হয়। হার্ডেনিংটা কেন করতে হয়, মানে ওই যে বললাম না যে সিড বেডে আমরা যেটা করেছি সেটা হলো কি হলো, ওকে বেশি আদর যত্ন করতেছি, সার দিয়ে রাখতেছি। হার্ডেনিংটা কি করতে হবে, ও যা পছন্দ করে তা থেকে একটু কষ্ট বেশি দিতে হবে। কি জানো, যে মনে করো রোদ যদি সহ্য করতে পারে সেদিন একটু একটু তোমার
ছায়াটা কমায় দিতে হবে, পানি তুমি 2 বেলা দিতে হবে, পানি 1 বেলা দিতে হবে, এরকম। এটা হলো তোমার একটু কষ্ট সহ্য ক্ষমতা বেড়ে গেল। মনে করো এই আমি তুমি মনে করো সিম্পলি, যেমন আমি জানি না কে কেমন বড় লোক আছে এখানে, যারা যারা এসি রুমে আসবে এখন, এসি রুম থেকে বের হলেই মনে হচ্ছে আগুন। কিন্তু আমার মতো যারা গরিব মানুষ, তোমার মতো যারা এসি নাই, তারা যারা গরিব মানুষ যারা এসি নাই, সে মনে করবে যে না কি আর করা, এটা যাই হোক ভালোই, মোটামুটি একটু গরম একটু বেশি, এটুকুই। যে এসি রুম থেকে বেরোচ্ছে সে বললো যে আল্লাহ এটা কোথায় বেরোলাম, বেরই হবে না, সে কাজই করবে না ভাই। হ্যাঁ, দ্যাট উইল বি মানে দি প্রবলেম। সেজন্য কি করতে হবে যে আমরা যে আমাকে যদি তাহলে কি করা হয়, এসি রুমে না রেখে যদি অ্যাজ ইউজুয়াল ন্যাচারাল কন্ডিশনে যদি রাখা হয়, তাহলে কি হবে আমি বাইরে যেয়েও কাজ করতে পারবো। আর যাকে এসি রুমে রাখতেছে যে বাচ্চাটাকে, সে বাইরে আর বেরোতে পারবে না। হার্ডেনিং অর্থ হচ্ছে ওই জিনিস যে একটু মানে মেইন ফিল্ডে যখন যাবে তখন তো মার্শাল্লাহ, রোদ বৃষ্টি ঝড় যা আছে সবই তো তাকে মানতে হবে। মানে তুমি মনে করো মাঠ তোমার বাড়ি থেকে তোমার হাফ মাইল দেয়, তুমি তো দৌড় দিয়ে যে তুমি তাকে আদর যত্ন করতে পারো না, শেড দিতে পারবো না, তাই না? গ্রিন হাউসে সেটা একটা আলাদা বিষয়, কিন্তু এরকম যে মেইন ফিল্ড আমাদের বাংলাদেশের যে কন্ডিশন, সেই কন্ডিশনে তোমাকে ওকে ওইভাবে বেঁচে থাকতে হবে। সেজন্য কি করতে হবে, ওকে লাগানোর কয়েকদিন আগে থেকে ওকে এই কষ্টটা দিতে হবে, নাকি কষ্টটা সেটা সহ্য ক্ষমতা করে। এবং আর একটা যেটা করতে হবে, যখন তুমি তুল বাচ্চাটা তখন আপরুটিংটা করতে হবে, একটা শিকড় সহ করতে হবে, একটা আদর করে তুলতে হবে, যত্ন করে তুলতে হবে। কারণ শিকড় যদি না আসে না ছিঁড়ে, শিকড়টা যদি ছিঁড়ে তাহলে হয় কি, ওরা যে তো খাবে, তো খাবার দেখা গেলো যে রুটে যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে খাবে না, আবার নতুন জায়গা, তখন তার সে একটা মারা যাওয়ার সম্ভাবনা আছে, বেঁচে না যা বেঁচে না থাকার সম্ভাবনা আছে। সেজন্য এই কাজটা করতে হয়, ঠিক আছে? এটা হলো বিষয়। এবং এই ট্রান্সপ্লান্টিং যে সিডলিংটা করলাম, এটার এটা মেইনলি সাধারণত করতে হয় কোন সময়, কেয়ার যদি করতে চাই সেটা হলো সাধারণত বিকাল বেলায় করতে হবে। তারপরে ট্রান্সপ্লান্টিং এর করার পরে একটু পানি দিতে হবে, ঠিক আছে? তারপরে যেটা করতে হবে কি, এটা হলো একটু প্রথম 2-1 দিন শেড, মানে যে তোমার যেমন আমরা যে চারা লাগানোর পরে কলার ওই যে ওটাকে কি বলা হয়, কলার যে ওটাকে কি বলা হয়, যে যে মানে সিডো স্টেম, হ্যাঁ, ওটা দিয়ে কি করা হয়, কেটে কেটে ছোট ছোট করে ওকে ছায়া দেওয়া হয়, ঠিক আছে? এই ব্যবস্থাটা আমরা করতে পারি। এবং যে বিশেষ করে এবং বিকালের দিকে ওটা আমার ফেলে দিতে হবে। আর এটা যখন পানি দরকার তখন প্রথম প্রথম খুব ঘন ঘন পানি দিতে হবে, মানে সকাল বিকাল মিনিমাম। আর তারপরে করতে হবে যদি কোনো রকম যদি গ্যাপ হয় সেটা গ্যাপটা ফিল আপ করতে হবে, ঠিক আছে? এটা হলো একটা বিষয়। আর এটা একটা সুবিধা হলো কি হলো, যে মনে করো যতটা সারা লাগালে তুমি দেখতেই পাচ্ছ যে কোন সারটা মারা গেল আর কোন সারটা মারা গেল না, তার মানে কি তুমি যেটা মারা গেলো সেটা তুমি ফিল আপ করলা, তাহলে তোমার যে প্রোডাকশন দেখা সেই প্রোডাকশন, হ্যাঁ। এবং তাহলে কি হচ্ছে, ইন্ডিভিজুয়াল কেয়ারই সম্ভব। এবং তোমরা জানো কি না জানি না যে হর্টিকালচার ক্রপ মানেই তোমার ইন্ডিভিজুয়াল কেয়ার করা যায়। তুমি ফুলকপি বলো, বাঁধাকপি বলো, পটল বলো, কাঁকরোল বলো, ইন্ডিভিজুয়াল তুমি কেয়ার করতে পারো। তুমি আম গাছ বলো, জাম গাছ বলো, কাঁঠাল গাছ বলো, সেই জন্যই তোমার হর্টিকালচারের সংজ্ঞাটাই কি জানো একজন বলো দেখি, তৌকির সাহেব তোকে বলতে পারবা? তোকে নাই মনে হচ্ছে নাকি? আচ্ছা, সাইদুল আছে নাকি? তো কি তোমার কি হর্টিকালচার সংজ্ঞাটা মনে আছে? হর্টিকালচার সংজ্ঞাটা মনে আছে তো কি? আমি বলি স্যার, বলো স্যার। মানে আমরা পড়ছিলাম স্যার, হর্টিকালচার ইজ দ্য এগ্রিকালচার অফ প্ল্যান্টস মেইনলি ফর ফুড ম্যাটেরিয়ালস কমফোর্ট এন্ড বিউটি অর ফর ডেকোরেশন। আর আর কি আর সংজ্ঞা ছিল স্যার? পারবো আরেকটা বলি স্যার। Horticulture may be defined as the branch of agriculture concerned with intensively cultivated plants directly used by man for food, for medicinal purposes. I guess intensively cultivated plant, এটাই আমি বলছিলাম। That means কি প্রত্যেকটা intensively cultivated মানে মানে কেয়ার নেওয়া লাগে। সেজন্য দেখবা হর্টিকালচারে যখন তোমরা ইকোনমিক ইম্পর্টেন্স পড়েছো বা কমার্শিয়াল মানে ইম্পর্টেন্স পড়েছো, তখন দেখবা এখানে লেবার বেশি লাগে। লেবার বেশি লাগতেছে তোমার খুব কষ্ট হতেছে, কিন্তু এখানে তো প্রোডাকশন কম হয় কি, প্রোডাকশন বেশি হয়, তাহলে কি হচ্ছে তুমি ওখানে মানে ইনকামও তাহলে কি বেশি পাচ্ছ। আর মাঝখান থেকে আরেকটা কি হচ্ছে, এই সরকার মনে করো যে সবাইকে তো চাকরি দিতে পারে না, তাই না? এটাই খুব স্বাভাবিক। তাহলে কি হচ্ছে, তুমি যে একটা ফার্ম করেছো, তুমি যে একটা আবাদ করতেছো, তাহলে কি হচ্ছে তুমি এখানে গরিব মানুষের কিন্তু তুমি এমপ্লয়মেন্টের অপরচুনিটি তৈরি করতে পারছো। এইটাই হলো হর্টিকালচারটা বড় গুণাঙ্গ। আর এরপরে যে চলে আসে সেটা হচ্ছে নিউট্রিশন। তুমি টমেটো করো, ফুলকপি বাঁধাকপি করো, আজ আম জাম কাঁঠাল করো, যে নিউট্রিশন,
অন্য অন্য ক্রপে তুমি পাবা না। সো এইটা দুইটা জিনিস, ইনকাম এবং হলো তোমার এমপ্লয়মেন্ট অপরচুনিটি এবং তোমার নিউট্রিশন, এটা খুব ইম্পর্টেন্ট হর্টিকালচার। সেজন্য হর্টিকালচার সবকিছুর ঊর্ধ্বে, হর্টিকালচার ছাড়া কিছু নাই। এবং এখন দেখবা মজার বিষয় হলো দেখবা যে সবাই শুধু হুমড়ি খেয়ে হর্টিকালচার ক্রপ নিয়ে কাজ করে, হর্টিকালচার ক্রপ ছাড়া অন্য কিছু কাজের তত ভ্যালু নাই। হ্যাঁ, সেটা শুনে যে ডিপার্টমেন্টে যাও দেখবে হর্টিকালচার ক্রপ নিয়ে কাজ করতেছে, এবং হর্টিকালচার কাজ কম অনেকে করতেছে, বাট বেসিক্যালি দোজ আর দি পিওর ওয়ার্ক অফ দি হর্টিকালচার। হ্যাঁ, এটা কিন্তু হর্টিকালচারে তোমার বেসিক্যালি তোমার ডিগ্রি না থাকলে আসলে ওই কাজ করলে তোমার ভ্যালু নাই, কারণ ডিগ্রি একটা ইম্পর্টেন্ট। এনিওয়ে, এবং ট্রান্সপ্লান্টিং এর যেটা একটা সমস্যার কথা বলতে বলতেছে, যেটা ওই যে অনেক সময় বললাম যে আপপুটিং ইজ সিডলিং, তুমি করলে অনেক সময় যদি তোমার মানে যদি চারার যদি তোমার মানে রুট ছিঁড়ে যায়, অনেক সময় দেখা গেলো এটা গ্রোথ তখন ভালো হতেও পারে নাও হতে পারে, সেটা একটা সমস্যা হতে পারে, ক্ষণিকের জন্য থেমে যায়, এটা একটা কথা বলা হয়েছে। আর আমরা যখন ট্রান্সপ্লান্ট যখন করব তখন এদের একটা নির্দিষ্ট বয়স হতে হবে, ঠিক আছে? কারণ ক্যাবেজ, কলফ্লাওয়ার, ব্রোকলি, নলখল এগুলোর বয়স 28 থেকে 45 দিন, তবে লেটুস, টার্নে, বিটস, চাইনিজ বলতেছে 30 থেকে 40 দিন। হ্যাঁ, আবার বলতেছে টমেটো, চিলি এগুলো বলতেছে 25-30 বা কোনটা 40-50, 25 থেকে 30 দিন বেটার। এগুলো বলার কারণটা কি? যেমন ব্রিঞ্জাল একটু বেশি টাইম লাগে, 40 থেকে মানে 60 দিন, অন্যান্য 50 থেকে 60 দিন, ইন্ডিয়ান স্পিনার্স 30 থেকে 40 দিন। এই বলাটা কেন বলতেছে? কারণ আমার নিজের অভিজ্ঞতা হলো এই যে তুমি মনে করো একটা টমেটো চারা যা সিম্পলি তুমি দেখো, তুমি যদি বেশি বড় চারা কিনো, বেশি চারা যদি লাগাতে যাও, তুমি লাগানোর পরে কি ওর কোমরটা ভেঙে যায়। অনেক সময় দেখো না যে বড় মানুষ, লম্বা মানুষ, ওর কোমর বাঁকা হয়ে যায়, তেমনি চারা লাগাতে গেলে ওইটা তাই হয়ে যায়। আসলে বেসিক্যালি 25-30 দিনের চারা লাগালে কিন্তু কোমর বাঁকা হয় না, এবং এইটাতে যে ফল ধরে গাছটা শক্ত হয়, সুন্দর করে দাঁড়ায় থাকবে। সেজন্য আমরা অনেক সময় যদি না জানি তাহলে হয় কি, আমরা যে মনে করো যে মনে হচ্ছে যেন আমি বড় চারা নিয়েছি, লাভবান হচ্ছে, সুন্দর চারা, লক্ষ লক্ষ চারা, নো, দ্যাট ইজ নট রাইট। চারার বয়স পারফেক্ট হতে হবে, সাইজ ওরকম হতে হবে, তাহলে দেখা যায় চারাটা সুন্দর হবে, ভালো হবে, দাঁড়ায় থাকবে, প্লাস হলো যখন ফল দিবে তখন এই ফলটা সেটা হলো ই হবে না, মানে ফলটা হলো তোমার মানে গাছটা নেতিয়ে পড়বে, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট। সেই জন্য এই জিনিসগুলো জানার দরকার আছে। অনেক সময় মনে হয় যে কেন এটা জানার দরকার, জানার দরকার নেই, বাট জানার দরকার আছে। তবে ডাবল ট্রান্সপ্লান্টিং এর কথা বলা আছে, ডাবল ট্রান্সপ্লান্টিং যেটা হলো মেইন ফিল্ড থেকে, সরি মানে তুমি যখন সিড বেড়ে যখন সিডলিং তৈরি করতেছো, এটাকে যদি আবার একটু পাতলা করে দিয়ে কিছু চারা তুলে নিয়ে যে আর একটা সিড বেড়ে লাগাও, তাহলে কি হলো, এটা আরো যত্ন করলা, তুমি এনশিওর করলা যে এই চারাগুলো ভালো, গুড কোয়ালিটি, তুমি মঞ্জুর মিস্টারকে দিলা এগুলো হবেই হবে, ভালো হবে, তখন কি করবো ওইটা আবার তুমি মেইন ফিল্ডে যে লাগাচ্ছ সেটা হলো ডাবল ট্রান্সপ্লান্টিং, ঠিক আছে? এটাই হলো বিষয়, আর কোনো বিষয় না। আমি যেটা করবো একটু জাস্ট হলো ওই ইটা আমি দেখাই একটু, মানে ওই এটা আর কি, ডাবল ট্রান্সপ্লান্টিং আর একবার বলেন বলতেছি। ডাবল ট্রান্সপ্লান্টিং মনে করে ছোট দেখতে পাচ্ছো, জি স্যার, এই মনে করো যে এখানে সিড বেড আছে, তাই না? এই সিড বেড থেকে কিছু চারা তুমি ধরো যে মানে নিয়ে এই সিড বেড আবার লাগালা বেশি বেশি করে, মানে মনে করো ওয়ান কাইন্ড অফ ট্রান্সপ্লান্টিং এর মতো করে, কিন্তু একটু ঘন ট্রান্সপ্লান্টিং এর মতো অত পাতলা না, লাগালা, তাহলে তুমি দেখলা যে এই চারাগুলো সুন্দর হচ্ছে, ভালো হচ্ছে, এবং এনশিওর মানে কনফার্ম যে এই চারাগুলো বাঁচবে, কারণ এগুলো শক্তিশালী, খাবার দাবার পা ভালো পাইছে, আলো বাতাস পাইছে, এটা তখন মেন ফিল্ডে লাগালা, মানে এরকম একটা সিড বেড আরো একটা হবে, হওয়ার পরে তাহলে যেটা হলো কি ওইটাই হবে তোমার হলো ডাবল ট্রান্সপ্লান্টিং। মনে করো যে মনে রাখো এখানে একটা সিট বেড হলো, পরে এখানে আর একটা তুমি সিট বেড করলা, হ্যাঁ এখানে একটা লাগাইলা, তাহলে এখান থেকে আসলে এখানে, তারপরে এখান থেকে এখানে আসলে, ঠিক আছে? সেটাই হলো তোমার ডাবল ট্রান্সপ্লান্টিং। যেটা ভালো ছাড়া
আবার অনেক সময় দেখো যে ট্রেতে করতেছে, এখন কিন্তু এগুলো করা হয় যদি বৃষ্টি বাদলার সময় দেখা গেল তাহলে দ্যার ইজ নো প্রবলেম। হ্যাঁ, এই চারা তুলে নিয়ে তুমি লাগাইতে পারো, এটা হলো তোমার ট্রান্সপ্লান্টিং, দ্যাট ইজ দ্য পয়েন্ট। এই হলো উঠতে আমাদের বিষয় আর কি। আর লাগানোর সময় সবসময় খেয়াল রাখতে হবে এই চারাটা যখন এই জায়গায় তুলে লাগাইলা তখন দেখা গেল যে লাগাইতে হবে, দেখো এই যে দুইটা পাতা দেখতেছে, এই যে দুইটা প্রথম যে দুইটা পাতা এটা হলো কটিলিডন। কটিলিডন বাংলা কি? বীজপত্র। আর এগুলো হচ্ছে মেনলি পাতা। হ্যাঁ, এটা আবার নিচে মাটির নিচে ফেলে দিবে না, মাটির উপরে আনতে হবে, ঠিক আছে? এটা এটা হলো রাইট, এটা হলো নট রাইট, ঠিক আছে? এই হলো বিষয়টা।